সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য নিয়ে উঠে এলো ভয়ঙ্কর তথ্য। সংবাদ মাধ্যম সূত্রে খবর, সুশান্তের বাড়ির কর্মী কেশব এই মুহূর্তে অভিনেত্রী সারা আলী খানের বাড়িতে কাজ করেন। কেশব হলেন সেই ব্যক্তি যিনি 14 জুন সুশান্তের মৃত্যুর দিন তার বাড়িতে উপস্থিত ছিলেন। কেশব যে বর্তমানে সারার বাড়িতে কাজ করেন সে কথা নিশ্চিত করেছেন অভিনেত্রীর বাড়ির নিরাপত্তা রক্ষী। যদিও সর্বভারতীয় সংবাদ চ্যানেলের প্রতিবেদন অনুসারে তারা কেশবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। কেশব জানান, এবার দয়া করে আমাকে সুশান্তের বিষয়টি থেকে মুক্তি দেওয়া হোক, আমি ওই বিষয়টি থেকে বের হয়ে আসতে চাই। সংবাদ সূত্রে আরও জানা গেছে যে সুশান্তের বাড়ির আরও এক রাঁধুনি ছিলেন নীরাজ, যার কাকা বিষয়টি নিশ্চিত করেছেন যে কেশব সারার বাড়িতে কাজ করছেন। এই নীরাজের কাকার কথায় কেশবই সুশান্তকে 14 জুন সকালে জুস দিয়েছিলেন। সুশান্ত মামলায় মাদক কাণ্ডে ইতিমধ্যেই সারা আলী খানকে জিজ্ঞাসাবাদ করেছে এনসিবি। তার মাঝে উঠে এলো এই চাঞ্চল্যকর তথ্য। বলিউডের লেটেস্ট নিউজ আর গসিপের সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।